ব্যাংক যদি তার ঋণ পরিশোধ করে তার চেয়ে অনেক বেশি টাকা তার পরিবার সেখান থেকে পাবে। অতএব এটা একটা প্রভাকাণ্ড এবং এটা একটা মিথ্যে কথা, এটা এটা ঠিক না, এটা তার সম্বন্ধে এটা একটা ষড়যন্ত্রমূলক কথাবার্তা। ফ্যাক্টরি বা তার শিল্প প্রতিষ্ঠান মর্গেজ করা আছে ব্যাংকে, তার দাম অনেক বেশি, সে যে ঋণ নিয়েছেন এবং তার ঋণের এগেনেস্টে তার যে মর্গেজ সেই মর্গেজের ভ্যালু অনেক বেশি, এই মর্গেজ ভ্যালু যদি বিক্রি করেও ব্যাংক যদি তার ঋণ পরিশোধ করে তার চেয়ে অনেক বেশি টাকা তার পরিবার সেখান থেকে পাবে। অতএব এটা একটা প্রভাকাণ্ড এবং এটা একটা মিথ্যে কথা, এটা এটা ঠিক না, এটা তার সম্বন্ধে এটা একটা ষড়যন্ত্রমূলক কথাবার্তা।